আসসালামু আলাইকুম, নতুন একটি ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগত। আমি আছি কাউসার আহমেদ এবং আমার সাথে আছে কে এনজে গেমস বাহিনী। আজকের গেম হচ্ছে এমন এমন প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। যে সঠিক উত্তর দিতে পারবে সে হবে আজকের বিজয়ী, এবং যে ভুল উত্তর দিবে তার জন্য থাকছে 10 বার কানে ধরে ওট করার কঠিন শাস্তি। আজকের গেমে 3টি রাউন্ড হবে, প্রত্যেক রাউন্ডে 10 করে পয়েন্ট থাকবে। যে সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই হবে আজকের বিজয়ী। আজকের বিজয়ী পাবে একটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল ফোন। সো বন্ধুরা, আমরা আমাদের খেলা শুরু করি, লেটস স্টার্ট। আমাদের প্রথম রাউন্ড হচ্ছে হিসাব নিয়ে, এবং সময় থাকছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে সঠিক আনসার দিতে হবে। আমাদের প্রথম রাউন্ডের প্রথম প্রতিযোগী হচ্ছেন আমাদের মোল্লাভাই। মোল্লাভাইয়ের জন্য প্রশ্ন হচ্ছে, একটি জুড়িতে কয়েকটি ডিম রাখা যাবে? মোল্লাভাই, টাইম স্টার্ট। ওকে, আমাদের দ্বিতীয় প্রতিযোগী হচ্ছেন জাকারিয়া, বাইরাল জাকারিয়া। বাইরাল জাকারিয়ার জন্য প্রশ্ন হচ্ছে, 30 এর মধ্যে কয়বার 6 আসে? আপনার সময় 30 সেকেন্ড। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো, বারো, উনিশ তো এখানে হয় না। ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ১০। আমাদের চতুর্থ প্রতিযোগী হচ্ছেন আব্দুর রহিম উর্ফে বাদাইমা। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, 10 আর 10 কত হয়? আপনার টাইম স্টার্ট। 3 সেকেন্ড টাইম। বাদাইমা শুরু। 10 আর 10 হবে কিভাবে? এখন আগে 10 বার করতে হবে। পঙ্গো বাদাইমা এলা, এখানে ধরে খামো তো ভাই। বাদাইমা 1, 2, 3, 4, 5, এ ওই বাদাইমা যদি খানো না ধরে তাহলে তুমি ধরো। 6, 7, 8, আট, নয়, দশ। ঠিক আছে, আমাদের প্রথম রাউন্ড কিন্তু শেষ হয়ে গেছে। প্রথম রাউন্ডে 3 জন কিন্তু কোনো পয়েন্ট পায় নাই, এবং আমাদের জাকারিয়া উনি পেয়ে গেছেন 10 পয়েন্ট। এখন আমাদের হবে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে খেলা হবে দাদা, প্রথমে আছেন আমাদের মোল্লাভাই। প্রথম দাদা হচ্ছে, খুন ফলের বীজ নেই বলো দেখি দাদা, বলতে না পারলে তুমি হবে আসতে একটা গাদা। খুন ফলের বীজ নেই, এখন আবার আমাদের বাইরাল জাকারিয়া। বাইরাল জাকারিয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, তোমার বউ তুমি গেলে দে না, আমি গেলে দে? তুমি বলো, তুমি গেলে দে না, আমি গেলে দে? সময় কম, 3 সেকেন্ড। কি করে
নাই 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 ঘুমটা উত্তর হচ্ছে ঘুমটা ঘুমটা তুমি গেলে দেনা আমি গেলে ঘুমটা করে ধরে দশ বার মাহমুদুল হাসানের জন্য প্রশ্ন হচ্ছে, হাত আছে পা আছে মাথা তার কাটা, আসতো একটা মানুষ লেখায় বুক তার ফাটা। টাইম শুরু হয়ে গেছে। হাত আছে পা আছে মাথা তার কাটা, আসতো একটা মানুষ মিলে খায় বুক তার ফাটা। মাথা কুমিরের কি মাথা নাই? কুমিরের কি মাথা নাই? বুড়ান যায় বুড়ান যায়। এটা হচ্ছে শার্ট প্যান্ট শার্ট কান ধরে হাত। পাঁচ ছয় সাত প্রশ্ন হচ্ছে, অল্প দিলে ভালো লাগে না, বেশি দিলে বিষ, শ্বশুরি বলে বউকে আন্দাজ মতো দিস। সঠিক উত্তর, সঠিক উত্তর, সঠিক উত্তর আব্দুর রহিম নাজিব, উনি 10 পয়েন্ট পেয়েছেন। এখন আমাদের এখানে আছে আব্দুর রহিম নাজিব, উনি 10 পয়েন্ট পেয়েছেন, মোল্লা ভাই উনি 10 পয়েন্ট পেয়েছেন, এবং বাইরাল জাকারিয়া উনি 10 পয়েন্ট পেয়েছেন। কিন্তু এই যে এখানে আমাদের মাহমুদুল হাসান, উনি এখন পর্যন্ত 0-0-0। আচ্ছা, এইখন আপনারা তিনজনের কিন্তু খেলা ড্র গেছে। আপনারা তিনজনকে আমি একটি প্রশ্ন করব, যে পারবে সে হাত তুলবে, যে পারবে সে হাত তুলবে, সঠিক উত্তর দিতে পারলে সে বিজয়ী, আর গুরুত্ব দিলে সে ডিসকোয়ালিফাই। ওকে, প্রশ্ন হচ্ছে, বলুন তো নেপোলিয়ান কোন যুদ্ধে মারা গেছিল? ভাই রে, আমি অশিক্ষিত মানুষ, এটা ভাই কোন খিলা। মাথায় বুদ্ধি খাটাও, পড়ালেখা লাগবে না। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।